আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে প্রায় 5,000 কোটি টাকার চুক্তিতে সৌদি আরবের একটি ক্লাবে খেলবেন। এই চুক্তির সাথে জড়িত এক সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে সংবাদ সংস্থা AFP। মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবের চুক্তি নিয়ে সেই সূত্র AFP-কে আরও বলেছে, এই চুক্তিতে রোনালদোর মতো অত সময় লাগেনি, কারণ বিশ্বসেরা খেলোয়াড়দের সঙ্গে চুক্তির রেসিপিগুলো এখন আমরা জানি। কোনো নির্দিষ্ট ক্লাব নয়, সৌদি আরব তাকে কিনেছে। AFP দাবি করেছে, মেসি ও রোনালদোর চুক্তিতে সৌদি আরব সরকারের মালিকানাধীন পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF এর ভূমিকা রয়েছে। এটি বিশ্বের অন্যতম স্বাধীন সম্পদশালী ফান্ড, যার সম্পদের পরিমাণ 62,000 কোটি ডলার। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র AFP-কে বলেছে, মেসির চুক্তি হয়ে গেছে, সে সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে। তবে সেই সূত্র কোনো ক্লাবের নাম প্রকাশ করেনি, অর্থাৎ সৌদি আরবে মেসি আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা এখনো জানা যায়নি। তবে গত মাসে সংবাদ মাধ্যম জানিয়েছিল, সৌদি আরবের ক্লাব আল হিলাল আর্জেন্টাইন তারকাকে কিনতে বছরে 40 কোটি ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে। দাবিটি করেছিলেন দলবদল নিয়ে নির্ভরযোগ্য ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো। সেই সূত্র AFP-কে আরও বলেছে, এটা একটা বিশেষ চুক্তি, বিশাল অঙ্কের চুক্তি। আমরা এই চুক্তি নিয়ে এখনও কাজ গুছিয়ে আনার পথে আছি। AFP জানিয়েছে, সংবাদ মাধ্যমে এই সূত্রের কথা বলার অনুমতি নেই। AFP এ বিষয়ে মেসির বর্তমান ক্লাব PSG-র সঙ্গে যোগাযোগ করেছিল। PSG-র এক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রকাশ করেছে AFP। সেই সূত্র বলেছেন, ক্লাব যদি তার চুক্তি নবায়ন করতে চাইত তাহলে এতদিনে সেটা হয়ে যেত। গত সপ্তাহে মেসিকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল PSG। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে যাওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়। পরে PSG-র অনুশীলনেও ফিরেছেন মেসি। তবে মেসি সৌদি আরবের পর্যটন দূতের দায়িত্ব পালন করছেন। 35 বছর বয়সী এই তারকাকে সৌদি আরবের ক্লাব ফুটবলে আশা করেছেন অনেকেই। তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি আরবের দল আল নাসরে যোগ দেন গত জানুয়ারিতে। সৌদির ক্লাব ফুটবলে আল নাসর ও আল হিলাল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। মেসি আল হিলালে যোগ দিলে ক্যারিয়ারের শেষ দিকে এসে দুজনের সেই পুরনো দ্বৈরথ আবারও দেখা যাবে।